উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে নদিয়ার রানাঘাট থানার পায়রাডাঙ্গার পূর্ব গোপালপুর এলাকার বাসিন্দা 27 বছরের যুবক প্রতিম রায় নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যেই রয়েছেন। গত 10ই অক্টোবর মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র প্রতিম ট্রেকিং করার নেশায় একটি সংস্থার সঙ্গে 5 জন বন্ধু মিলে উত্তরাখণ্ডে ট্রেকিং করতে যান। পরের দিন সন্ধ্যায় তার বাবা প্রমিল কান্তি রায়ের সাথে শেষবার কথা হয়েছিল। এরপর থেকেই তার কোনো সন্ধান পরিবারের সদস্যরা পাননি। বাবু সহ বাগনানের আর বালিগঞ্জ মিলিয়ে 5 জন ট্রেকিংয়ের উদ্দেশ্যে রামপুর নেমে সুন্দরকুণ্ডা যায় বাগেশ্বর হয়ে। লাস্ট আমার সঙ্গে 11 তারিখে ওর সঙ্গে কথা হয়েছে। তারা তারপরে ভিলেজে চলে যায়, বললো বাবা এরপরে আর টাওয়ার পাবে না। ওরা সম্ভবত ওখানে ট্রেকিং করে রিটার্নের সময় অর্থাৎ 17, 18, 19 যে প্রাকৃতিক বিপর্যয়, সেই বিপর্যয়ে ফেঁসে গেছে বা তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হচ্ছে না। আজ মধ্যরাত্রিতে ওদের রিটার্ন টিকিট ছিল, বুঝতে পেরেছেন? আমি সেইটা এখনও পর্যন্ত তাদের কোনো খবর পাচ্ছি না। নানান উড়ো খবর আসছে, এ হয়েছে তা হয়েছে, কিন্তু আমাদের মন এখনও সায় দিচ্ছে না যে আমার ছেলের কিছু একটা হতে পারে। তা আমি প্রশাসনের কাছে এটাই বলতে চাইছি যে সে যে মতো অবস্থায় আছেন, আমি বলছি না যে সে ভালো আছে মন্দ আছে, আমার সন্তান আমাকে ফিরিয়ে দেওয়ার প্রশাসনের কাছ থেকে আমি এই আবেদন প্রার্থনা করছি। আর আমি এই মুহূর্তে আমার বেশি বলার ভাষা নেই আর আমি পাচ্ছি না। আমার নাম প্রমিল কান্তি রায়, আমার ছেলে শ্রী প্রীতম রায় MBBS ফাইনাল ইয়ার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। কজন গেছিল? ওরা 5 জন গেছিল। কবে থেকে আপনারা ওকে পাচ্ছেন না? আমরা 11 তারিখ থেকে আর কোনো নাম্বারে যোগাযোগ করতে পাচ্ছি না। ও 2টি নাম্বার, একটা নাম্বারেও আমরা যোগাযোগ করে পাচ্ছি না। আপনি প্রশাসনে কোনো হেল্প চেয়েছেন? হ্যাঁ, আমরা অবশ্যই সেখানকার CO বা SP লেভেলের সঙ্গে কথাবার্তা বলছি। তারা এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনও সঠিকভাবে সেখানে পৌঁছে পারেনি। আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। আর আমি এও শুনছি বাগনান থেকে কোনো মন্ত্রীমশাই বা আমাদের মাননীয় দিদি এই কেসটা নিজে হ্যান্ডেলিং করছে। আমি দিদির কাছে এটাই প্রার্থনা করি যাতে আমার ছেলে সুষ্ঠুভাবে বাড়িতে ফিরে আসে, এই কামনা করি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে নদিয়ার রানাঘাট থানার পায়রাডাঙ্গার পূর্ব গোপালপুর এলাকার বাসিন্দা 27 বছরের যুবক প্রতিম রায় নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যেই রয়েছেন। গত 10ই অক্টোবর মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র প্রতিম ট্রেকিং করার নেশায় একটি সংস্থার সঙ্গে 5 জন বন্ধু মিলে উত্তরাখণ্ডে ট্রেকিং করতে যান। পরের দিন সন্ধ্যায় তার বাবা প্রমিল কান্তি রায়ের সাথে শেষবার কথা হয়েছিল। এরপর থেকেই তার কোনো সন্ধান পরিবারের সদস্যরা পাননি। বাবু সহ বাগনানের আর বালিগঞ্জ মিলিয়ে 5 জন ট্রেকিংয়ের উদ্দেশ্যে রামপুর নেমে সুন্দরকুণ্ডা যায় বাগেশ্বর হয়ে। লাস্ট আমার সঙ্গে 11 তারিখে ওর সঙ্গে কথা হয়েছে। তারা তারপরে ভিলেজে চলে যায়, বললো বাবা এরপরে আর টাওয়ার পাবে না। ওরা সম্ভবত ওখানে ট্রেকিং করে রিটার্নের সময় অর্থাৎ 17, 18, 19 যে প্রাকৃতিক বিপর্যয়, সেই বিপর্যয়ে ফেঁসে গেছে বা তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হচ্ছে না। আজ মধ্যরাত্রিতে ওদের রিটার্ন টিকিট ছিল, বুঝতে পেরেছেন? আমি সেইটা এখনও পর্যন্ত তাদের কোনো খবর পাচ্ছি না। নানান উড়ো খবর আসছে, এ হয়েছে তা হয়েছে, কিন্তু আমাদের মন এখনও সায় দিচ্ছে না যে আমার ছেলের কিছু একটা হতে পারে। তা আমি প্রশাসনের কাছে এটাই বলতে চাইছি যে সে যে মতো অবস্থায় আছেন, আমি বলছি না যে সে ভালো আছে মন্দ আছে, আমার সন্তান আমাকে ফিরিয়ে দেওয়ার প্রশাসনের কাছ থেকে আমি এই আবেদন প্রার্থনা করছি। আর আমি এই মুহূর্তে আমার বেশি বলার ভাষা নেই আর আমি পাচ্ছি না। আমার নাম প্রমিল কান্তি রায়, আমার ছেলে শ্রী প্রীতম রায় MBBS ফাইনাল ইয়ার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। কজন গেছিল? ওরা 5 জন গেছিল। কবে থেকে আপনারা ওকে পাচ্ছেন না? আমরা 11 তারিখ থেকে আর কোনো নাম্বারে যোগাযোগ করতে পাচ্ছি না। ও 2টি নাম্বার, একটা নাম্বারেও আমরা যোগাযোগ করে পাচ্ছি না। আপনি প্রশাসনে কোনো হেল্প চেয়েছেন?
হ্যাঁ, আমরা অবশ্যই সেখানে সেখানকার সিও বা এসপি লেভেলের সঙ্গে কথাবার্তা বলছি। তারা এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনও সঠিকভাবে সেখানে পৌঁছে পারেনি, আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। আর আমি এও শুনছি বাগনান থেকে কোনো মন্ত্রীমশাই বা আমাদের মাননীয় দিদি এই কেসটা নিজে হ্যান্ডেলিং করছে। আমি দিদির কাছে এটাই প্রার্থনা করি যাতে আমার ছেলে সুষ্ঠুভাবে বাড়িতে ফিরে আসে, এই কামনা করি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।